প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুমিন কনস্ট্রাকশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের এখানে কিন্তু তিনতলা ফাউন্ডেশন দিয়ে এখন একতলা করা হবে, তো সে আশয় বিষয় নিয়ে আপনাদের মধ্যে আলোচনা। তো আপনারা যদি দেখতে থাকুন এবং যারা দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুতলা করতে চান তারাও দেখতে পারেন। তো এখানে দেখেন আমাদের এগুলাতে কিন্তু হেল দেওয়া হয়েছে এই 5 ইঞ্চি করে, তারপর এখানে কিন্তু 1 বাইন 4 সুতা এবং 1টি বাইন করে 5 সুতা দেওয়া হয়েছে এবং 5 ইঞ্চি পর পর। এটা হলো বেসের জন্য এবং 5 ফিট করে প্রত্যেকটা বেস করা হয়েছে। আমাদের 11টা পিলার দিয়ে এই বিল্ডিংটি করা। তো 11টা পিলারের মধ্যে মধ্যখানে 1টি পিলার আছে, যে তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে 1টি পিলার শুধু 8টি করে রড এবং প্রত্যেকটা 6টি করে 5 সুতা রড কলামে দেওয়া আছে এবং 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে প্রত্যেকটা কলম করা হয়েছে। তো আমাদের এখানে 3টা বেডরুম এবং 2টা বাথরুম, 1টা ড্রয়িং ডাইনিং এবং 1টি সিঁড়ি রুম, 1টি কিচেন রুম দিয়ে এই বিল্ডিংটি করা। তো আমাদের মূল ড্রয়িংটি যদি দেখেন তাহলে অবশ্যই এরকম করে করা হয়েছে। তো এখানে দেখেন আমাদের 33 ফিট বাই 27 ফিট এই মূল বিল্ডিংটি, প্রায় 900 স্কোয়ার ফিটের মতো, 200-এর চেয়ে একটু বেশি আমাদের এই বিল্ডিংটি। তো এখানে দেখেন 3টা বেডরুম এবং 2টা টয়লেট এবং 2টা বারান্দা এবং 1টি কিচেন রুম, 1টি সিঁড়ি রুম। তো এই বিল্ডিংটি কিন্তু 11টা পিলার দিয়ে করা। আমাদের মধ্যে যে 2টা কলাম হবে সেটি শুধু বেসটা 6 ফিট করে দেওয়া হবে, আর এবং আর যা বাকিগুলা বেস আছে এগুলা কিন্তু সব বেসেই 6টি করে 5 সুতা রড দেওয়া হবে কলামে, আর এবং মধ্যখানে 2টা কলাম শুধু 8টি করে 5 সুতা রড দেওয়া হবে। তো আমাদের এই মূল বিল্ডিংটি আমরা একটি হিসাব দিয়েছি যে প্রায় মোটামুটি আমাদের 1000 স্কোয়ার ফিট হয়ে যাবে, যেহেতু কার্নিশ হবে না, এখন দোতলায় গিয়ে কার্নিশ হবে। তো এখানে আমাদের একটা আইডিয়া দিয়েছি যে 16 লক্ষ টাকার মতো এই বিল্ডিংটি খরচ হবে ওনাদের, এবং আমাদের কত টাকা খরচ হবে আমি ধাপে ধাপে আপনাদের অবশ্যই বলে দেব। তো দেখেন আমাদের এটা মূল ড্রয়িংটি কিন্তু অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। কলামে 10টি করে রড দেওয়া আসলো, এগুলা 8টি করে দেওয়া হয়েছে, কারণ 3 তলার ক্ষেত্রে কিন্তু 10টি করে 5 সুতা রড লাগে না বা দেওয়া হয় না, যেহেতু ইঞ্জিনিয়ার সাহেব দিয়েছেন, ওনার পরামর্শে কিন্তু 8টি করে 2টি রড কমানো হয়েছে। তো এখানে আমাদের যে গেট বিমগুলো আছে এগুলোও কিন্তু এখানে দেয়া আছে সব কিছুই, এবং এটি আমাদের ছাদের যে রডগুলো এগুলা, এবং আমাদের দেখেন ডালাইটা কিন্তু আমাদের 10 ইঞ্চি ডালাই করা হবে। তো আমাদের মোটামুটি 1টি 5 ফিট বাই 5 ফিট বেজে 4 থেকে 4.5 বস্তা সিমেন্ট লাগে 1টি ডালাই করতে। তো নিচে কিন্তু ইট দেওয়া আছে এবং আমাদের যে জালিটা, যে 4 সুতা বাই 1 বাইন এবং 5 সুতা দিয়ে দেওয়া আছে, এবং এই যে দেখেন এই গভীরতাটা, আমাদের যে বেসের গভীরতাটা হবে, এই মাটিগুলো দেখেন অনেক শক্ত কিন্তু অনেক ভালো মাটি। তো এখানে বেজের গভীরতাও কিন্তু 5 ফিট মেন মাটি থেকে আমাদের 5 ফিট, আর এবং আমাদের যে মূল মাটিটা আছে এটার চেয়ে কিন্তু বিটটা আরও 3 ফিট উঁচা হবে। তো সেক্ষেত্রে আমাদের 8 ফিট নিচে যাওয়া হয় আমাদের মেন বিট থেকে, একেবারে 8 ফিট পর্যন্ত যাওয়া হয়, যেখানে এখানে 1টি কর্নারের যে কলামটি 6টা করে এবং 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি প্রত্যেকটা কলামই করা হবে। দেখেন আমাদের এখানে কিন্তু 1টি পুকুর আছে, পুকুর থাকার ক্ষেত্রে কিন্তু এখানে 1টু নিচু করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা বেস কিন্তু 1 লেভেলে আমরা ডালা হচ্ছে প্রত্যেকটা বেসেই, যাতে মাটির নিচটা 1 লেভেল থাকে। সেক্ষেত্রে আমাদের লেভেল দিয়ে কিন্তু নিচটা যাতে 1 লেভেলে সব কিছু থাকে এইভাবে করা হচ্ছে। তো যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমরা হবিগঞ্জ জেলায় কাজ করে থাকি ভাই, মাধবপুরে কাজ করে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।